আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা ভালো আছো, আমরাও তোমাদের দয়ে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি চতুর্থ শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের পঞ্চম অধ্যায় নবী রাসূলগণের পরিচয় ও জীবনাদর্শ। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর আলোচ্য বিষয় হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর পরিচয় ও জীবনাদর্শ। এই বিষয়ে তোমাদেরকে আজকে কথা বলবো। এটা দুইটা পয়েন্টে ভাগ করেছি, এই অধ্যায়টা অনেক বড়, এই জন্য কিছু অংশ এই পাঠে আলোচনা করব এবং বাকি অংশ অন্য পাঠে আলোচনা করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, এইখানে দুটি অংশে ভাগ করা হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও পরিচয় এবং হেল্পফুল ফজল গঠন। তো প্রথমেই আমরা একটু নবী রাসূলের পরিচয় সম্পর্কে জেনে নিই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমাদের স্রষ্টা হচ্ছেন মহান আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন। তার ইচ্ছেই আমরা সুন্দর জীবন গড়ে তুলতে পারবো, দুনিয়াতে সুখ শান্তি পাবো এবং আখিরাতে জান্নাত লাভ করতে পারবো। এবং জান্নাতে রয়েছে চরম সুখ শান্তি ও পরম আনন্দ। প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা আমাদের জীবনকে কিভাবে গড়ে তুলব, কোন পথে চললে আল্লাহ খুশি হবেন এবং কি কাজ করলে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে সুখে শান্তিতে রাখবেন, কি কাজ করলে আমাদের পরকালে শাস্তি পেতে হবে, হ্যাঁ, এই যাবতীয় বিষয়গুলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী ও রাসূলের মাধ্যমে জানিয়েছেন। সেক্ষেত্রে নবী ও রাসূলগণ হলেন আমাদের শিক্ষক, তারা আমাদের আর শিখিয়েছেন আমরা কিভাবে আল্লাহ তাআলার ইবাদত করব, কিভাবে আমাদের জীবন যাপন করব আমরা দুনিয়াতে, অর্থাৎ যাবতীয় ক্ষেত্রে সব ধরনের কাজ, কোন কাজটা কিভাবে করতে হবে নবী রাসূলগণ শিখ আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা এই শেখানোর জন্য, মানুষকে ভুল পথ থেকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য অসংখ্য নবী ও রাসূল পৃথিবীতে পাঠিয়েছিলেন। তার মধ্যে 25 জন নবী ও রাসূলের নাম আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। এদের মধ্যে সর্বপ্রথম হলেন হযরত আদম আলাইহিস সালাম, যিনি আমাদের আদি পিতা, তিনি সর্বপ্রথম নবী ও রাসূল। এবং সর্বশেষ নবী হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আসো আমরা জেনে নেই মহানবী আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও পরিচয় সম্পর্কে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদের একটি কথা আগে বলে রাখি, তোমরা একটা নোট খাতা কলম নিয়ে সামনে বসে যাও এবং এই আলোচনা থেকে যে গুরুত্বপূর্ণ কথাগুলো আছে, ছোট প্রশ্ন অথবা শূন্যস্থান, হ্যাঁ, যেগুলো হবে, এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তোমরা খাতায় লিখে রাখবে, এগুলো পরবর্তীতে তোমাদের জন্য সহায়ক হবে। প্রিয় শিক্ষার্থীরা, বলতেছিলাম আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও পরিচয় সম্পর্কে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন এবং তার পিতার নাম ছিল আব্দুল্লাহ এবং মাতার নাম আমিনা। তার দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, যিনি তার নাম রেখেছিলেন মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হল প্রশংসিত। আচ্ছা, এবং তার মাও একটা নাম রেখেছিলেন, সেই নাম হলো আহমদ। আহমদ মানে প্রশংসাকারী। প্রিয় শিক্ষার্থীরা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে ছিলেন তখনই তার বাবা ইন্তেকাল করেন এবং জন্মের পর যখন তার বয়স 6 বছর তখন তার মাতাও ইন্তেকাল করেন। তখন তার দাদা আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেন। একসময় তার দাদাও দুনিয়া থেকে ইন্তেকাল করেন, চলে যান। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব আদর্শ স্নেহে লালন পালন করেন এবং বড় করে তোলেন। প্রিয় শিক্ষার্থীরা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র খুবই সুন্দর ছিল এবং খুবই ভালো ছিল। শিশুকাল থেকেই তিনি সবসময় সত্য কথা বলতেন, তিনি কখনো মিথ্যা কথা বলতেন না, সবসময় মানুষের উপকার করতেন, বড়দের সম্মান করতেন এবং ছোটদের স্নেহ করতেন।
কাউকে কখনো গালি দিতেন না, কারোর সাথে কখনো তিনি ঝগড়া করতেন না, কখনো তিনি মারামারি করতেন না, কখনো কারোর সাথে তিনি হিংসা বিদ্বেষ করতেন না। সবার সাথে সবসময় তিনি মিলেমিশে থাকতেন, সবাইকে ভালোবাসতেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো থেকে কি বুঝলাম? যে আমরা সবসময় সত্য কথা বলবো, মানুষের উপকার করবো, বড়দের সম্মান করব, ছোটদের আদর করব এবং সকলকে ভালোবাসবো। প্রিয় শিক্ষার্থীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত পরিচয়। এখন আসো আমরা জেনে নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তোমাদের বইয়ের 73 পৃষ্ঠায় তোমরা পাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরি একটি সংগঠন ছিল, সেই সংগঠনটির নাম ছিল হিলফুল ফুজুল। ছোটবেলা থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরের অধিকার সম্পর্কে অত্যন্ত সজাগ ছিলেন। শিশু অবস্থায় তিনি সবসময় অন্যের অধিকার সংরক্ষণের চেষ্টা করতেন। তোমরা জানো তার দুধ মা ছিল হযরত হালিমা, তার একটি পুত্র সন্তান ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমার স্তন থেকে দুধ পান করতেন, তখন তার দুধ ভাইয়ের জন্য তিনি আর একটি স্তনের দুধ রেখে দিতেন, তিনি একটি স্তন থেকেই দুধ পান করতেন। এরকম ন্যায়নীতি ছোটবেলা থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। প্রিয় শিক্ষার্থীরা, তিনি সবসময় অন্যায়ের প্রতিবাদ করতেন, কারো কোনো অসুবিধা হলে দূর করার চেষ্টা করতেন, অসহায় ও নিপীড়ন মানুষকে সাহায্য করতেন, এবং সাধ্য অনুযায়ী মানুষের সেবা করতেন। তোমরা জানো যে সমাজে প্রচলিত একটি অন্যায় আছে, সেটা হলো জুয়া খেলা। জুয়া খেলা একটা মারাত্মক অপরাধ, এতে সুসম্পর্ক নষ্ট হয়, শত্রুতা বাড়ে এবং কলহ বিবাদ ও মারামারির সৃষ্টি হয়। তৎকালীন সময়ে তখনকার সময়ে আরব দেশে এই জুয়া খেলাকে কেন্দ্র করে একটি ভয়াবহ যুদ্ধের একটি ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধ প্রায় 5 বছর পর্যন্ত স্থায়ী ছিল এবং অনেক লোক এই যুদ্ধে মৃত্যুবরণ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। যুদ্ধের যে তীর ধনুক এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠিয়ে নিয়ে তার চাচাকে দিতেন। তো এই যে যুদ্ধ এটাকে বলা হয় হারবুল ফিজার, আরবিতে এটাকে বলে হারবুল ফিজার বা অন্যায় সমর। প্রিয় শিক্ষার্থীরা, এই এই যুদ্ধের ভয়াবহ দৃশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব কষ্ট দিত, খুব ব্যথিত হতেন, তিনি খুব কষ্ট পেতেন এই যুদ্ধের কারণে। তো তিনি চিন্তা করলেন যে কিভাবে এই যুদ্ধটা একটা পরিসমাপ্তি ঘটানো যায়, কিভাবে এটাকে শেষ করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই কয়েকজন যুবককে নিয়ে একটা সংগঠন গড়ে তুললেন, ওই সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল। এই সংগঠনের যুবকদের সাথে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধ যুদ্ধের পরিসমাপ্তি ঘটান, যার কারণে সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সংগঠনটি করেছিলেন, তখন এর রাসূল সাল্লামের বয়স ছিল মাত্র 15 বছর, এবং এই যুদ্ধ সরি রাসূল সাল্লামের বয়স ছিল মাত্র 15 বছর, কিন্তু রাসূল সাল্লামের তৈরিকৃত এই সংগঠনটি পরবর্তীতে 50 বছর পর্যন্ত স্থায়ী ছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আলোচনা করতে চেয়েছিলাম এই রাসূল সাল্লামের জন্ম পরিচয় এবং হিলফুল ফুজুল, এই পর্যন্তই। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আলোচনা আজকে এই পর্যন্ত থাকবে। তো এখান থেকে তোমরা যেটা বিশেষভাবে সংগ্রহ করবে সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সৃষ্টিকর্তাকে, কোরআন মাজিদে কতজন নবীর নাম উল্লেখ করা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, তার পিতামাতার নাম কি, দাদার নাম কি, এগুলো তোমরা নোট করবে এবং ছোট প্রশ্নগুলো তৈরি করবে, এবং এইখান থেকে তোমরা শূন্যস্থানও তৈরি করবে ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে এরপর থেকে আমরা আবার আলোচনা করব। আজকে এই পর্যন্তই। তো ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।